আজকে আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের সাথে আমার আবারও দেখা। তো চলো, আজকের রেসিপি হচ্ছে চিকেন ড্রামস্টিক, আর সেটা কীভাবে আমি সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বানিয়ে ফেললাম দেখানো যাক। চিকেন ড্রামস্টিক বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার চিকেন, আর সেটাকেও দরকার এরকম কাট করা পিস, যেরকম চিকেন ললিপপ বা চিকেন ড্রামস্টিকে যেরকম সেম পিসেস হয়ে থাকে সেরকমই। তো আমি এটাকে দোকান থেকেই এভাবে কাট করিয়ে এনেছি, দোকানে গিয়ে বললেই হবে চিকেন ড্রামস্টিক বা চিকেন ললিপপের পিসেস। এইবার আমি দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী, মানে তোমরা যেরকম ঝাল খেতে পারবে সেরকম অনুযায়ী, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি পাউডার। এরপর দিলাম ভিনিগার 1 টিস্পুন মতো। এরপর দিচ্ছি 1.5 টিস্পুন মতো সয়া সস, আর দিচ্ছি 1টা ডিম। এরপর দেব 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, একই সাথে দেব সামান্য পরিমাণ নুন, কারণ নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি সয়া সস ইউজ করেছি যাতে নুনের পরিমাণ রয়েছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি সরিয়ে রেখে দেব, আধ ঘন্টা বাদে তেলটাকে গরম বসাবো, আর একদিকে যে মাংসটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেখানে ইউজ করব 2 টেবিল স্পুন মতো ময়দা, যাতে এটাকে আমি মাখার পর একটা বাইন্ডিং হয়। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার চিকেন পিসেসগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখে বুঝতেই পারছো যে একটা হালকা বাইন্ডিং এসেছে, এমন কিছু ময়দা ইউজ করবে না যেটায় মাংসের বাইরেটা একদম বেশি ময়দা ময়দা হয়ে যায়, সেই জিনিসটা খুবই বাজে হবে, গ্রেভিতে ময়দাগুলো কিন্তু খুলেও যেতে পারে, একদমই হালকা যেটুকু না হলেই নয়। একটা পাশ মোটামুটি হয়ে যাওয়ার পর আরেকটা পাশ উল্টে দিতে হবে, যেভাবে ফ্রাই হয়ে থাকে। দেখো আমি উল্টেও দিয়েছি, সুন্দরভাবে কিন্তু একটা কোটিং তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো। বেশি কিন্তু ময়দার কোটিং মোটা করা যাবে না, যেটা আমি বললাম সেই অসুবিধাটা কিন্তু হতে পারে। তো এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিকেনগুলো ভাজার সময় প্রায় মোটামুটি সেদ্ধই হয়ে যাবে 90% মতো। চিকেন পিসেসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার বাকি তেলটাকে আমি কমিয়ে নিই, গ্রেভির জন্য যেইটুকু তেল প্রয়োজন সেইটুকু নিয়ে রাফলি চপ করা অনিয়নগুলোকে আমি অ্যাড করলাম, হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ইউজ করব আদা রসুন গ্রেট করা, অবশ্যই কিন্তু বেটে দেবে না, এই জিনিসটা বেশ কষানো হবে কিন্তু হালকা হালকা একটু রসুনটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর এবার আমি 1 টিস্পুন দিলাম গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, এবার ভালো করে মিশিয়ে নিয়ে পুরোটাকে সেজওয়ান সস অ্যাড করেছি আমি 3 টেবিল স্পুন মতো। এটা অবশ্যই তোমাদের ব্যাপার, যার যেরকম চিকেন পিসেস থাকবে, যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সে সেরকম সস অ্যাড করবে। আর দিলাম 1 টিস্পুন মতো সয়া সস, আবারও ভালো করে সসগুলোকে মিশিয়ে নেওয়ার পালা, আর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মোটামুটি সসের গন্ধটা চলে যাওয়ার পর এবার আমি হালকা একটু জল অ্যাড করব, আর সেটা আমি ইউজ করব ওই চিকেন পিসেসগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা। এবার একটুকুনি আমার মনে হয়েছে টমেটো সস অ্যাড করলে টেস্টটা বাড়তে পারে, তাই আমি এটা অ্যাড করেছি, তোমরা স্কিপও করতে পারো, আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি চিকেন পিসেসগুলোকে অ্যাড করে নিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে দেবো। দেখো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি ইউজ করছি একটু স্প্রিং অনিয়ন, এটাও অপশনাল, তোমরা যদি ইউজ করতে চাও তো করতে পারো, ঘরে না থাকলে দরকার নেই, স্কিপ করতে পারো।
তো আমার প্রায় রেডি, দেখে বুঝতেই পারছো, আশা করি তোমাদের ভালোই লাগবে, একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো। তো চলো আবারও অন্যদিন আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ প্লিজ, প্রথমটুকু দেখে ছেড়ে চলে যেও না, সাথে থেকো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো আজকের মতো টাটা।